আসসালামু আলাইকুম, কি খবর সবার? আশা করছি ভালোই আছেন। আপনাদের জন্য আজকে নিয়ে আসলাম বিকেলের খুব মজার একটি স্ন্যাক্সের রেসিপি। এটা খুবই ক্রিস্পি এবং খুবই ক্রাঞ্চি হয়, আর তৈরি করার জন্য উপকরণ সবার ঘরেই থাকে। নাম হচ্ছে চিজি ভেজিটেবল ট্রায়াঙ্গেলস। এটা একবার তৈরি করলে আশা করছি বারবার তৈরি করতে হবে। চলে যাচ্ছি মূল পর্বে। আমি প্রথমে পুরটা তৈরি করব। পুর তৈরি করার জন্য নিয়ে নিলাম 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল, পেঁয়াজ কুচি আধা কাপের মতো নিয়েছি, আদা কুচি নিয়ে নিলাম 1 টেবিল চামচের মতো, আর রসুন কুচি নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ। এখন এগুলোকে একটুখানি ভেজে নিচ্ছি। লালচে করে ফেলার দরকার নেই, জাস্ট একটু নরম হয়ে আসলেই অন্যান্য উপকরণ ব্যবহার করব। আমি 1 কাপ পরিমাণ ছোট করে কেটে রাখা ফুলকপি, আধা কাপ পরিমাণ গ্রেট করে নেওয়া গাজর দিয়ে দিলাম। এখানে আমি 2 রঙের ক্যাপসিকাম নিয়েছি এবং এই দুটো মিলিয়ে আধা কাপের মতো আছে। গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি আধা চা চামচের মতো, সয়া সস দিয়ে দিলাম 1 চা চামচের মতো, দিয়ে দিচ্ছি লবণ। লবণটা একটু বুঝে দিবেন, যেহেতু সয়া সস দিয়েছি ওতে লবণ থাকে। চাট মশলা আধা চা চামচ ব্যবহার করেছি। এখন এগুলোকে 1-2 মিনিটের জন্য ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি বাঁধাকপি। বাঁধাকপিটাও আমি 1 কাপের মতো ব্যবহার করেছি। এবার কোনো পানি দিচ্ছি না, প্রয়োজন পড়লে ঢাকনা দিয়ে ঢেকে একদম ভাজির মতো করে সিদ্ধ করে তারপরে দিয়ে দিলাম প্রয়োজন মতো ধনিয়া পাতা। এখন নেড়েচেড়ে মিশিয়ে আমি চুলা থেকে পুরটাকে নামিয়ে নিচ্ছি। এবার পুরটাকে ঠান্ডা করে নিতে হবে। অন্যদিকে আমি বাইরের কোটিংয়ের জন্য মিশ্রণটা তৈরি করে নিচ্ছি। একটা বাটিতে 2টো ডিম নিয়ে নিলাম, 1 চিমটি পরিমাণ লবণ দিচ্ছি আর 1 চিমটি পরিমাণ গোলমরিচ দিচ্ছি, যে সিজনিংয়ের জন্য। এখন এটাকে ভালোভাবে মিশিয়ে একটা সাইডে রেখে দিলাম। এখানে 2 টুকরো আমি ব্রেড নিয়েছি, এটা হোয়াইট ব্রেড ব্যবহার করেছি, আপনারা চাইলে ব্রাউন ব্রেডও ব্যবহার করতে পারেন। এর ওপরে 1টা চিজ স্লাইস দিয়ে দিলাম। আপনারা চাইলে এই পর্যায়ে শ্রেডেড যে চিজ থাকে সেই চিজও ব্যবহার করতে পারেন। এবার প্রয়োজন মতো পুর দিয়ে দিচ্ছি। পুরটা খুব বেশি দিতে যাবেন না, আবার একদম কমও না। খুব বেশি দিলে কিন্তু এটা ভাজার সময় ফেটে যেতে পারে। এবার চারিপাশ থেকে যে বাদামি অংশটা আছে সেটাকে কেটে সরিয়ে নিচ্ছি। এই অংশটাকে ভালোভাবে ফেলে নিবেন, না হয় কিন্তু এটার কর্নারগুলো লাগাতে একটু প্রবলেম হয়ে যেতে পারে। এবার ঠিক মাছ থেকে কেটে নিচ্ছে ট্রায়াঙ্গেলের মতো করে। এখন এটাকে আমি চারিপাশ থেকে আটকে নিব, তবে আটকে নেওয়ার জন্য ব্যবহার করব পানি। এই পানিটা আঠার মতো কাজ করবে। সামান্য একটু পানি হাতে ভিজিয়ে নিয়ে তারপরে সাইডগুলো এভাবে চেপে দিলেই সুন্দরভাবে লেগে যাবে। আর দেখেন, একদম সিলগালা করে নিয়েছি, কোনো দিকে কোনো ফাঁকা নেই। কোনো দিকে যদি ফাঁকা থাকে তাহলে কিন্তু ভাজার সময় ভেতরে তেল ঢুকবে, তাই খুব ভালোভাবে সিলগালা করে নিবে। এবার সেই ডিমের মিশ্রণের মধ্যে চুবিয়ে নিচ্ছি। এখন ব্রেড ক্রাম্বে ভালোভাবে গড়িয়ে নিচ্ছি, যেন কোনো অংশ ফাঁকা না থাকে। সবগুলো ট্রায়াঙ্গেলস কোটিং করে নেয়ার পরে ডুবো তেলে ভেজে নিতে হবে। ভাজার সময় চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম টু হাই করে দিয়ে তারপরে গরম তেলে ছেড়ে ভেজে নিতে হবে। এগুলোকে চটজলদি ভেজে নিবেন, অনেকক্ষণ সময় ধরে ভাজতে যাবেন না, তাহলে কিন্তু ভেতরে তেল ঢুকতে পারে। ভাজা হয়ে গেছে। এবার আমি একটা ট্রায়াঙ্গেল আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন, এটা কিন্তু বাইরে থেকে খুব সুন্দর কালার এসেছে আর ভেতরের দিকটায়ও কিন্তু কোনো রকম তেল ঢোকেনি। এটা কিন্তু শুধু দেখতেই না, খেতেও দারুণ ইয়ামি, ক্রিস্পি, ক্রাঞ্চি এবং ভেতর থেকে চিজি। আশা করছি এটা ট্রাই করবেন। এরকম আরও সহজ রেসিপি পরবর্তীতে আপলোড করব, সাথেই থাকবেন। আজ তাহলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।